স্টিকার রয়েছে, যাদের ইয়ে হবে সেটা আপনারা দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ পাচ্ছেন তো? আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই। আরও যাদের হয়ে যাবে 60 বছর আপনারা খবর দেবেন, আমাদের ছেলেরাও যদিও খোঁজ নেবে, কোনো অসুবিধা কিছু নেই সেই জায়গাতে। দিদিভাই সব কেমন আছেন? সমস্যা নেই তো? কাজ পাচ্ছেন তো? মুখ্যমন্ত্রী দিচ্ছেন, মমতাজি দিচ্ছেন, হ্যাঁ সমস্ত কাজ। আর যাদের ওই 60 বছর হয়ে যাবে তাদেরকে 1000 টাকা করে উনি ভাতার ব্যবস্থা করে দিয়েছেন। বিনা পয়সায় চাল পাচ্ছেন? চাল পাচ্ছেন তো? আটা গম পাচ্ছেন? ঠিক আছে, ওটা বিনা পয়সায়। এখন যতদিন পর্যন্ত তৃণমূল মমতাজি আছেন, তৃণমূল কংগ্রেস আছে, আপনারা বিনা পয়সায় চাল পান। আপনারা অত্যন্ত গরিব পরিবারে সবাই রয়েছেন, হ্যাঁ, সুতরাং আপনারা চেষ্টা করবেন যাতে দিদিমণিকে ভালোভাবে রাখা যায়, ভালোভাবে ইয়ে করা যায়, সেটা কিন্তু প্রত্যেকে করবেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। অসুবিধা হলে আমাদের দাদা ভাইয়েরা সকলে রয়েছেন, আসবেন, নিজেদের কথা বলবেন, কোনো রকম চিন্তা করবেন না। হ্যাঁ, আমরা সর্বোত্তভাবে আপনাদের পাশে রয়েছি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। এটা আপনাদের বাগান, এটা আপনাদের নিজেদের।